আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে। বাংলাদেশের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ, ম্যাচ শেষে সাকিব আল হাসানকে 50 লক্ষ টাকা জরিমানা করল বিসিবি বস নাজমুল হাসান পাপন। শুধু দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছি, আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুরুতেই ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 187 রান জড়ো করেছে বাংলাদেশ। জয়ের লক্ষ্যে খেলতে নেমে 4 বল ও 2 উইকেট হাতে রেখে সহজেই জয় পেয়ে যায় শ্রীলঙ্কা। এদিকে এমন একটি ম্যাচ বাংলাদেশ হেরে যাওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে উঠেছে ফিক্সিংয়ের অভিযোগ। শ্রীলঙ্কার ম্যাচ জয়ের পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে কুশাল মেন্ডিস। এই কুশাল মেন্ডিসকে 4-4 বার জীবন দিয়েছে বাংলাদেশি ফিল্ডাররা। কুশাল মেন্ডিসের 3টি সহজ ক্যাচ ছেড়ে দিয়েছে বাংলাদেশি ফিল্ডাররা। এছাড়াও আরও একটি বল কুশাল মেন্ডিসের ব্যাট স্পর্শ করে কিপারের হাতে গেলে সেটিকে রিভিউ নেয়নি বাংলাদেশি ক্যাপ্টেন সাকিব আল হাসান। পরবর্তীতে আল্ট্রাটেক্সের মাধ্যমে দেখানো হলে সেটি আউট ছিল। মূলত সাকিব আল হাসানের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার যখন দলের ক্যাপ্টেন হন, তখন কিভাবে এই ভুলগুলো হতে পারে তা জানা ছিল না কারোরই। তাই তো সাকিব আল হাসানের উপর সবারই সন্দেহ তীরটা যেন মাত্রা পাচ্ছে। সবারই অভিযোগ বাংলাদেশ ম্যাচটি ফিক্সিং করেছে। শুধু দর্শক, আপনাদের কাছে কি মনে হচ্ছে, সত্যি কি বাংলাদেশ ম্যাচটি ফিক্সিং করেছে? আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।